আমাদের যারা প্রবাসী শ্রমিক ভাইরা আছেন তারা তো তাদের কাজের জায়গাতে কাজ বাঁচাতে তারা মরিয়া হবেন, এটি স্বাভাবিক। কিন্তু এই জায়গাটিতে আরেকটু সচেতন হওয়ার কোনো সুযোগ ছিল কিনা আপনার কাছে কি মনে হয়? প্যান্ডেমিকের একটা বড় প্রভাব যেন আমাদের অভিবাসীদের উপরেই পড়েছে, এবং সেটা দেশেও সেটা বিদেশেও। এখন যখন চলে আসার পর যখন যাওয়ার সুযোগ আবার চলে আসছে, ন্যাচারালি আমরা কিন্তু বুঝতে পারছি প্রত্যেকটা মানুষ অস্থির হয়ে আছে যে সে কিভাবে যাবে। আমাদের অভিবাসী ভাই যে ভাই বলেছিলেন সিন্ডিকেটের কথা, সিন্ডিকেট শব্দটাকে যদি আমি এখানে অ্যাভয়েড করি, কিন্তু আমরা জানি যে কত ধরনের অসুবিধা হয়েছে এর আগেও, যেখান থেকে কোভিড টেস্ট করিয়ে গেছে নেগেটিভ, কিন্তু বাইরে যে কোভিড টেস্ট পজিটিভ হয়েছে। তার মানে এই ধরনের প্র্যাকটিস গুলো তো আমরা অস্বীকার করতে পারি না। আমরা যখন অভিবাসীদের নিয়ে যখন আমরা এতটা ভাবনার মধ্যে আছি, আমাকে কিন্তু ভাবতেই হবে যে যদি 50,000 মানুষ এখন যাওয়ার জন্য সম একই সময়ে যদি উদ্গ্রীব হয়, সেই 50,000 মানুষকে কিভাবে ম্যানেজ করে তাদেরকে উপযুক্ত তথ্যটা সময় মতো পৌঁছানো তার কাছে, যে আমরা আমাদের জায়গা থেকে সম্পূর্ণ চেষ্টা করছি, আমাদের ধাপে ধাপে একটু এই এই এভাবে কাজটা আগাতে হবে, সেই জায়গায় তাদের এক ধরনের স্বস্তির মেসেজ দেয়া, একই সাথে যে ম্যাল প্র্যাকটিস গুলো আমাদের আসলে হচ্ছে এই কোভিড কেন্দ্রিক, আপনি দেখেন যে একটা মাস্কও কত রকম হয়েছে, তো সেই জায়গা থেকে তো আমরা নিজেদের অস্বীকার করতে পারি না। আর যেখানে এই মানুষগুলোকে আমাদের পাঠানোটা যেরকম একটা বড় ধরনের দায়িত্ব এবং আমি বলবো প্রেশার, যখন আর একটা কান্ট্রি ওপেন করছে না কোনো কিছু, তখন এটা অবশ্যই সরকার এবং তাদের পর্যায়ে থেকেও কিন্তু এটা একটা বড় একটা চাপ যে তার এই মানুষগুলো কিভাবে তার কর্মসংস্থান যেখানে রয়েছে সেখানে ফিরে যাবে, কিভাবে তার অর্থনৈতিক অবস্থার জায়গাগুলোকে স্মুথ করা যাবে, এটা কিন্তু দায়িত্ব প্রত্যেকটা জায়গায় রয়েছে। কিন্তু যে বিক্ষোভের বিষয়টা এসছে, আমার আমি বিক্ষোভ না বললেও আমি মনে করি যে দাবি তো দিতেই পারে একজন মানুষ হিসেবে, একজন রাষ্ট্রের যে জায়গাটায় সে অভিবাসী হোক আর অন্য জায়গা থেকে আসুক না কেন, আমার দাবি আমি তো তুলতেই পারি। হ্যাঁ, এটা হতেই পারে যে এই ব্যবস্থাপনাটার জায়গায় তাহলে আমরা আরো কেন একটু পূর্ব প্রস্তুতি আমার কেন আরো থাকা উচিত ছিল কিনা, যে হ্যাঁ এরকম একটা মানে আমার কাছে কোনো তথ্য নেই, আমি যদি অভিবাসী হই আমি জানি না আসলে কিভাবে যাব কতভাবে যাব। আবার উনি যেটা বললেন যে টিকিট আর এক রকম করে হয়তো কেউ নিয়ে যাচ্ছে, তার মানে নানান রকম অসুবিধাটাই কিন্তু ওনারা ফেস করছেন। ওনাদের জায়গা থেকে আমি যদি দেখি আমরা, তাহলে কিন্তু বিক্ষোভ যদি নাও বলি দাবি কিন্তু থাকতে পারে, সেই দাবিটাকে আমরা কিভাবে ভালোভাবে এটাকে উপস্থাপন করার স্পেস করে দেব সেটাও আমাদের একটু ভাবা দরকার। যে তারা তো ট্রাবলে রয়েছেন, তারা দেশে থেকেও ট্রাবলে, তারা বিদেশে থেকেও ট্রাবলে ছিলেন, এবং সত্যি সত্যি আপা এই যে আপনি যদি বলছেন যে বিক্ষোভ বলে আর দাবি বলে সেটাকে কিভাবে ফেস করব, তাহলে আমাদের প্রবাসী শ্রমিক ভাইরা যে দাবিটি জানিয়েছেন, আমি দাবি শব্দটি ব্যবহার করছি, এরপরে এখন পর্যন্ত যে সিদ্ধান্তটি এসেছে এই জায়গাতে আপনি পুরো ব্যাপারটি ইতিবাচকভাবে সম্পন্ন হয়েছে বলে মনে করেন কিনা? এখনো পর্যন্ত অবশ্যই এটা একটা বড় আমি বলবো তাদের জন্য সুসংবাদ যে সৌদি আরব একটা বড় দুটো সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছেন, এটা কিন্তু একটা বড় সুসংবাদ শুধু অভিবাসীদের জন্য না, এটা আমাদের জন্য। এবং অবশ্যই আমি ধন্যবাদ জানাই পুরো প্রক্রিয়ার সাথে যারা কাজ করেছেন আমাদের সরকার পর্যায়ে, আমি অবশ্যই মনে করি তাদের একটা বড় এফোর্ট না থাকলে এটা এত দ্রুত সময়ের মধ্যে আসতো না।